फ्रेंड्स वेलकम टू माय चैनल मेगास क्रिएटिविटी सबाई निश्चय खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि आर एखन बजे घड़ी 9:30 तो 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি অলরেডি আমার সান কমপ্লিট এবার একটু কিচেনে ঢুকে রান্নাবাড়ি যেগুলো কাজ করার আছে সেগুলো কাজ করে বিকালবেলা একটু যাব শপিং এ বেশি কিছু কেনাকাটি করার নেই একটু কিছু সামান্য কিছু কেনাকাটি করার আছে বাই দ্য ওয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো সেটা হচ্ছে যারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে যারা আমাকে ফলো করোনি তারা আমার এই ডেসক্রিপশন বক্সটা ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি তো সেখানে থেকে তোমরা চেক আউট করে নিতে পারো তো আমাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক এনে হোপ কি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি তো চলো এবার আমি যাবো কিচেনে তো দেখো এখানে আছে পাতলা আর মাছের ঝোল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এখানে আছে ডাল এখানে আছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর এখানে আছে ফুলকপি আলুর ডালনা আর এখানে চাটনি বাস সিম্পল আর এখানে চাটনি তোমরা তো দেখতেই পেলে আমি রান্নাবাড়ি সব কমপ্লিট করার পর এবার একটু যাব বিকেলে শপিং এ তো তার আগে আমার খাওয়া দাওয়া লাঞ্চ এগুলো কমপ্লিট করা হয়ে যাক তারপর যাব শপিং এ আর তোমাদেরকে আমার একটা জিনিস দেখানোর আছে তো ভিডিওটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি লাঞ্চ কমপ্লিট করার পর শপিং এ যাব তো তোমরাও দেখতে থাকো এবার আমি রেডি হয়ে নিই তারপর ফটাফট বেরিয়ে পড়ো মাস্ক লাগিয়ে তো তোমরাও দেখতে থাকো দেখো আমি রেডি হয়ে গেছি এবার ফটাফট মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়বো এটা হচ্ছে আমার আউটফিট এটা হচ্ছে আমার আউটফিট তো এটা আমি হয়তো আগেও কোনো না কোনো ব্লগে পড়েছি তো দেখার ইচ্ছাগুলো দেখিয়ে দিলাম সেটা বড় কথা নয় এবার আমি ঝটপট মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়বো তো তোমরাও দেখতে থাকো অবশ্যই আমি যদি পারি রাস্তায় কিছু দেখিয়ে দেবো তো তোমাদের সাথে না একটি জিনিস শেয়ার করার খুব ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমি একটি মাস্ক বানিয়েছি তো দেখো এবার মাস্কটা আমি পরে দেখিয়ে দিই তোমাদেরকে যে কতটা সুন্দর হয়েছে দেখো একদম ফিটিংস খুব সুন্দর হয়েছে দেখো দেখেছো আর পেছনে আয় না তো দেখেছো কতটা সুন্দর ফিটিংস হয়েছে তো এই মাস্কটা আমি নিজে বানিয়ে পড়েছি নিজে বানিয়েছি আর পরেও নিয়েছি আর নিজে বানিয়ে সেই জিনিসটি ইউজ করার বিশেষ করে আমার কাছে গুরুত্ব তার অনেকটা বেড়ে যায় অনেকটা যে জিনিসটি নিজে বানিয়ে যদি ইউজ করি না বা যে জিনিস কোনো যে কোনো জিনিসই হোক সেটার গুরুত্ব অনেকটাই বেড়ে যায় আমার কাছে তো তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো দেখো এই যে এটা যে আছে এটা একটা কর্নার সেলফ দেখতে পাচ্ছো কর্নার সেলফ তো এটা না আমি নিজে বানিয়েছি এটা আমি নিজে বানিয়েছি আর আমার কাছে এটার গুরুত্বটা অনেকটাই বেশি কি বলবো এটা আমি কী দিয়ে বানিয়েছি বলতো পিচ বোর্ড হয় না যেগুলো ফেলে দেওয়া জিনিস পিচ বোর্ড যেমন এটা হচ্ছে আমুল গোল্ডের যে বড় কার্টুনগুলো থাকে সে কার্টুনগুলো আর এরকম পাইপের মতন কার্টুন ছিল সেগুলো দিয়ে এই হ্যান্ডেলগুলো করেছি দেখো এখানে একটু আছে এই যে এরকম হ্যান্ডেলগুলো করেছি তো এই সমস্ত জিনিস দিয়ে বানিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো জিনিসটা আমার তো খুব পছন্দ আর এই ফুলগুলো যে আছে এই ফুলগুলো আমি বানিয়েছি ফুলগুলো অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো দিন ঠিক শেয়ার করে দেবো যে ফুলগুলো কীভাবে বানিয়েছি তো দেখলে তো আমি এরকম অনেক কিছুই ঘরে বানিয়ে থাকি বিয়েরও অনেক বানিয়েছি ওই বাড়িতে আছে মানে বাবার বাড়িতে অনেক কিছু আছে তারপরে এই যে এখানে এখানে যে এই ঘোড়া আঁকাটা এটা আমি নিজেই বানিয়েছি এরকম অনেক কিছুই আছে আমি বানিয়েছি তারপরে হলরুমেও আছে ওগুলো ঠিক পরে কোনো না কোনো দিন ঠিক শেয়ার করে দেবো তো এবার আমি ঝটপট বেরিয়ে পড়ি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে 4:30 তো বেজেই গেছে তো চলো বেরিয়ে পড়ি
শপিং করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো 7টা থেকে আমার ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। তো আমি বাড়ি আসার পর দেখি হাজবেন্ড মাটন নিয়ে চলে এসেছে। তো দেখো মাটনটা, আর ওর হাতে যে কোনো রান্না না জাস্ট এই ক্লাস, জাস্ট ওয়াও। আর আমাদের এই চত্বরে যারা থাকে তারা সবাই জানে ওর হাতে রান্না খুব টেস্টি। তো দেখো মাটনটা, তো দেখলে তো ওর হাতে মাটন না, মাটন মানে কি যে কোনো রান্নায় খুব টেস্টি হয়। তো আমি বেশি কিছু নেইনি, আমি আমার দুই দেওর, মানে আমার নিজের তো কোনো দেওর নেই, আমার হাজবেন্ডের কাকার ছেলে মানে আমার দেওরই হলো, ওরা না টুইনস, ওদের বার্থডে ছিল। তো আমি আমরা কিছু গিফট মানে করা হয়নি, তো ওই জন্য দুটো টি শার্ট নিয়েছি ওদের দুই ভাইয়ের জন্য, আর আমি আমার জন্য দুটো ব্লাউজ নিয়েছি রেডিমেড, আর এই পার্সটা নিয়েছি। দেখো এই পার্সটা নিয়েছি, খুবই ভালো। এগুলো না মোবাইল বা সামান্য কিছু পয়সা ক্যারি করা যায় খুব ভালো মতো, আর ওকেশন পারপাসেও ইউজ করা যায়, খুব সুন্দর বেশ, সেই জন্য আমি এগুলো নিয়েছি। আর বেশি কিছু নেইনি, এগুলোই নিয়েছি। আর বাবানের জন্য একটা টুপি নিয়েছি, খুব সুন্দর টুপিটা, টুপিটা নিয়েছি, এগুলোই নিয়েছি। আর রাতে ডিনারে তো দেখলেই মাটন হবে। তো তোমাদের না একটা কথা না শেয়ার করলেই নয়, আমি খুব ইজি প্রসেসে মাস্ক বানানো তোমাদের দেখালাম, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার সম্বন্ধে বা আমার আমার ব্যাপারে কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও, মানে কোনো কিছু ব্যাপারে বা আমার সম্বন্ধে আমার ব্যক্তিগত লাইফে কোনো যদি কোনো কিছু তোমরা যদি জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি কোনো না কোনো ব্লগে ঠিক দেখিয়ে দেবো। আর আমার এফবি আর ইনস্টাগ্রাম পেজ এখানে দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমার আগের ভিডিওগুলো দেখো, তোমাদের হয়তো নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আস্তে আস্তে। জানি এই একবারে তো মানে উঁচুতে উঠা যায় না, না একটা একটা ইটেই বাড়িটা তৈরি হয়। তো আমিও ওয়েট করে আছি কবে সেই বাড়িটা তৈরি হবে। তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবেই। তো আজকের মতো এতটুকুই, পরের দিনে আমি আবার নতুন নতুন কিছু নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, টেক কেয়ার, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই স্মাইল করতে দেখো। তো চলো টাটা।